টেক স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে বেশ কিছু টেক নিউজ নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা শেষ হলে অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন, সেটাও শেষেই দিবেন। আর পরিশেষে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আপনার লাইক ডিসলাইক বা সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমার ভিডিও বানানোর আগ্রহটা। আপনারা যখন লাইক দেন বা সাবস্ক্রাইব করেন তখন আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। তাই বেশি বেশি লাইক করবেন আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। আইফোন 12 খুব সম্প্রতি লঞ্চ হয়ে গেছে, এবং এই লঞ্চ হওয়ার সাথে সাথে এটা সারা বিশ্বে মানুষ লুফে নিয়েছে, এবং এখানে আইফোন 12 নিয়ে মানুষের কমপ্লেনেরও জায়গা ছিল অনেক অনেক। আবার এই লঞ্চ হওয়ার সাথে সাথে আবার পরবর্তীতে আইফোনের কী মডেল আসবে না আসবে, কী থাকবে না থাকবে, এটা নিয়েও প্রযুক্তি দুনিয়াতে বিস্তর গবেষণা শুরু হয়ে গিয়েছে। আমি আজকের ভিডিওতেও এরকমই একটা ইনফরমেশন আপনাদেরকে দিব, তবে এটা গুঞ্জনের কোনো খবর নয়, এটা অবশ্যই অথেন্টিক একটি খবর। সেই অথেন্টিক খবরটা হলো আইফোনকে যে প্রতিষ্ঠান ব্যাটারি তৈরি করে দেয় সেই জিয়ালিয়ানি নতুন একটি ব্যাটারির মডেল ডিজাইন করেছে, এবং তারা এই মডেলটার নাম দিচ্ছে সফট বোর্ড ব্যাটারি। এই সফট বোর্ড ব্যাটারিটা হবে আগের যে কোনো ব্যাটারির চেয়ে হালকা এবং ওজনে কম, যার ফলে মোবাইলটা বেশি থিকনেস হবে না, থিকনেসটা কমে আসবে, কিন্তু ব্যাটারির লাইফটা বেড়ে যাবে আগের চেয়ে অনেক বেশি। এবং এই ব্যাটারিটা ব্যবহার করা হবে আইফোন 13 থেকে শুরু করে এর পরের সিরিজগুলোতে। দেখা যাক শেষ অবধি পর্যন্ত এই ব্যাটারির লাইফ টাইম কত হয় বা কত ব্যাকআপ দেয় এগুলো জানা যাবে। এছাড়া গিজমোড জানাচ্ছে যে আইফোন 13 সিরিজে থাকবে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে, এবং 5nm আর্কিটেকচারে গঠিত বায়োনিক A15 প্রসেসর থাকবে। অর্থাৎ আইফোন 13-এ বেশ কিছু ইম্প্রুভ থাকবে এটার চেয়ে। আর সবচেয়ে বড় যে ইম্প্রুভমেন্টের জায়গাটা তারা রাখছে সেটা হলো যে এই যে আইফোনের বড় নস, এই নসটা ছিল কাস্টমারদের কাছে একটা বড় বিরক্তকর একটা জায়গা। আইফোন 13 থেকে এই নসের সাইজটা অনেক ছোট হয়ে যাবে এমনটা দাবি করছে গিজমোড। ওয়ানপ্লাস 8 লঞ্চ হয়ে গেছে এবং বাজারে বেশ সাড়া ফেলেছিল, যদিও 2020 সালে এসে স্মার্টফোন বাজার কিছুটা মন্দাভাব গিয়েছে, স্পেশালি এই যে করোনার জন্য। 2021 সালে কি হবে এটা এখনো নির্দিষ্ট নয়, তবে 2021 সালের মার্চের মাঝামাঝি সময়ে ওয়ানপ্লাস 3টি স্মার্টফোন বাজারে নিয়ে আসতে পারে এমনটা দাবি করছে 91 মোবাইল। এবং 91 মোবাইল জানাচ্ছে যে এই মার্চের মাঝামাঝি সময়ে 3টি মডেলের স্মার্টফোন ওয়ানপ্লাস নিয়ে আসবে। প্রথমটার নাম হতে পারে ওয়ানপ্লাস 9, ওয়ানপ্লাস 9 প্রো, ওয়ানপ্লাস 9T অথবা ওয়ানপ্লাস 9 আলট্রা। এই 3টি মডেলে আসতে পারে অথবা 4টি মডেলও হতে পারে, এখন পর্যন্ত শিওর না আর কি, জানা যাবে আরও কিছুদিন পরে। গ্যালাক্সি S20 আলট্রাতে এস পেন থাকবে, এটা পুরনো খবর ছিল, সবগুলো খবরই ছিল লিকের খবর, বাট কোনো খবরটাই ছিল না অ্যাকচুয়াল। বাট আজকে যে খবরটা এসেছে সেটা কনফার্ম খবর এসেছে, স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রাতে এস পেন থাকবে। স্যামসাং এস সিরিজে যদি এই এস পেন দেয় তাহলে নোট সিরিজের কী হবে, নোট সিরিজের ভবিষ্যৎটা আসলে কী, এটা আসলে একটা ভাবনার বিষয় যে নোট সিরিজ কি সামনে থেকে থাকবে না, নাকি স্যামসাং কি মনে করছে, কি মনে করে এস সিরিজেও পেন দিচ্ছে, আসলে আমি বুঝলাম না, আপনাদের কি মনে হয়। স্যামসাং গ্যালাক্সির আরও দুটি স্মার্টফোন এন্ট্রি লেভেলের স্মার্টফোন ওয়াইফাই অ্যালায়েন্সে লিস্টেড হয়েছে, স্যামসাং গ্যালাক্সি M02, স্যামসাং গ্যালাক্সি A02, এই দুটি মডেলের স্মার্টফোন লিস্টেড হয়েছে, যদিও সেখানে মডেল কাজ আছে SM A02F এবং SM M02 SF, এই দুইটি মডেল দেখা যাচ্ছে। এবং সেখান থেকে আরও বেশি জানা যাচ্ছে যে দুটি ফোনেই ওয়াইফাই ব্যবহার করা হবে 2.4GHz ওয়াইফাই। এছাড়াও গিগব্যান্ড লিস্ট থেকে জানা গিয়েছে যে 2GB র্যাম থাকবে, অ্যান্ড্রয়েড 10 OS-এ পরিচালিত হবে, এবং স্ন্যাপড্রাগন 450 প্রসেসরে এই ফোন দুটি রান করবে। এই সামান্য পরিমাণে নিউজ ছিল আজকে, ভিডিওটা বেশি বড় করলাম না, আরও কিছু টেক নিউজ ছিল যা আপনাদেরকে আজকের ভিডিওতে দিলাম না। আমার কাছে মনে হলো যে এই ইনফরমেশনগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো,
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শুরুতেই বলে দিয়েছি লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, পরিশেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।